দেশে এবং প্রবাসে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিওয়ে। আজকে ভিডিওর বিষয় হলো টেলিভিশন ক্যারিয়ার, টিভি ক্যারিয়ার, বার্তা প্রযোজকের যোগ্যতা ও কাজ। টেলিভিশন মিডিয়াতে যারা কাজ করার স্বপ্ন দেখেন এবং যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিও, বিশেষ করে যারা একদম নতুন পর্যায়ে যারা ক্যারিয়ার শুরু করবেন তাদেরকে এই নতুন বিষয়টাকে শুরু করার জন্য চেষ্টা করছি এবং বলার জন্য চেষ্টা করছি। তো প্রথমেই আমি এর আগে টেলিভিশনের বা গণমাধ্যমের উপর বিভিন্ন সাংবাদের সাংবাদিকতার উপর ভিডিও তৈরি করেছি। পেশাগতভাবে আজকে একটু পরিচয় করে দিতে চাই যে আরেকটা নতুন ক্যারিয়ার, সেটা হলো আপনি কীভাবে একজন বার্তা প্রযোজক বা নিউজ প্রডিউসার হিসেবে কাজ করতে পারেন। তো স্পেশালি আমি এই বিষয়টা মানে দেরিতে বলছি, অথচ আমার নিজের দায়িত্ব, নিজের কাজ, যে বিষয়ে আমি দীর্ঘ প্রায় 10 বছরের উপরে সময় আমি পার করেছি এই ক্যারিয়ারের উপর, সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকে আমি কথা বলার চেষ্টা করব যে একজন বার্তা প্রযোজকের কী দায়িত্ব হতে পারে, কী যোগ্যতা থাকা প্রয়োজন এবং তার কী কাজ। তো আমরা তার আগেই যে বিষয়টা বলতে চাই, প্রযোজক আমরা ইংরেজিতে বলি প্রডিউসার, যাকে বলা হয় একটা টেলিভিশনের খুবই গুরুত্বপূর্ণ পিছনের মানুষের মধ্যে, যারা পিছনে যারা কর্মরত রয়েছেন বা একটা সংবাদের পিছনে বা একটা অনুষ্ঠানের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এই ক্ষেত্রে টেলিভিশনগুলোতে অবশ্যই যে পোস্টটাকে থাকতে হবে অথবা যে পোস্টটাকে টেলিভিশনের জন্য খুবই জরুরি, সেটা হলো টেলিভিশনের প্রডিউসার। তো প্রডিউসার দুই ধরনের হয়ে থাকে। আমরা জানি যে টেলিভিশনের একটা বার্তা বিভাগের জন্য বার্তা প্রযোজক থাকে এবং প্রোগ্রামের বা অনুষ্ঠান বিভাগের জন্য থাকে নিউজ প্রডিউসার। তো এখন প্রোগ্রাম প্রডিউসারের নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। আমি স্পেশালি আজকে কথা বলার চেষ্টা করছি যে আপনি যদি নিউজ প্রডিউসার হতে চান বা যদি বার্তা প্রযোজক হতে চান তাহলে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে, আপনার কী কী কর্তব্য থাকতে হবে, কী কী ভুলগুলো করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা একে শুরু করি। প্রথমেই নিউজ প্রডিউসারের মধ্যে কোন ধরনের নিউজ প্রডিউসার থাকে। সাধারণত প্রডিউসার টিমের মধ্যে, বিশেষ করে টেলিভিশনের ক্ষেত্রে অনুষ্ঠান বিভাগেই হোক বা বার্তা বিভাগেই হোক, একজন সিনিয়র প্রডিউসার যিনি এক্সিকিউটিভ প্রডিউসার বা ইপি হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিভিশনের যেরকম আমরা দেখি সাংবাদিক অর্থাৎ রিপোর্টার যারা রয়েছে তাদের মধ্যেও যেরকম টিম লিডার থাকে, সিনিয়র রিপোর্টার থাকে এবং তাদের স্টাফ রিপোর্টার থাকে এবং তাদের অ্যাসাইনমেন্ট এডিটর থাকে, ঠিক টেলিভিশনের মধ্যেও প্রডিউসার বা প্রযোজকদের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা শুরুতে একান্তই যাদের কাজ শুরু করে তাদেরকে আমরা বলি অ্যাপেন্ডিক্স প্রডিউসার বা শিক্ষানবিশ প্রডিউসার। তারা মূলত কোনো ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বা টেলিভিশনের একদম শুরুতে যদি প্রযোজক হিসাবে কাজ করে তো তাদের এখানে কাজ শেখাটাই মূলত তাদের কাজ। তারপরে আপনি আস্তে আস্তে একটু অ্যাপেন্ডিক্স অতিক্রম করার পর আপনার যে পোস্ট পদবিগুলো আসে, এভাবে করতে করতে আপনি সাধারণত অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, অ্যাসোসিয়েট প্রডিউসার, তারপর প্রডিউসার এবং সিনিয়র প্রডিউসার এবং সর্বশেষ ইপি বা এক্সিকিউটিভ প্রডিউসার। তো এই কয়টা ক্ষেত্রে আপনি আপনার নিজের ক্যারিয়ার হিসেবে আপনি করতে পারেন। আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি টেলিভিশনের একজন প্রডিউসার হব, নিউজের একজন প্রডিউসার হব, তাহলে আপনার এই কয়টা ক্যাটাগরিতে আপনি জয়েন করতে পারেন, আপনার চাকরি বা আপনার কাজ শুরু হতে পারে। তো এখন একজন সব মিলিয়ে যিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তিনিই প্রডিউসার, যিনি এক্সিকিউটিভ প্রডিউসার তিনিই প্রডিউসার, সব মিলিয়ে আমি আজকে কথা বলছি নিউজ প্রডিউসারের কাজ নিয়ে। কাজের আগে প্রথমে আপনার যোগ্যতা, আপনার কী কী যোগ্যতা থাকতে হবে সেই বিষয়টা একটু বলার চেষ্টা করতেছি। সেটা হলো আপনি যেহেতু টেলিভিশনের প্রডিউসার হবেন, টেলিভিশন প্রোডাকশনের খুঁটিনাটি বিষয়গুলো আপনার জানা থাকা প্রয়োজন। অর্থাৎ আপনার টেলিভিশনের লাইট সম্পর্কে,
টেলিভিশনের ক্যামেরা সম্পর্কে, টেলিভিশনের প্রোডাকশন সম্পর্কে, এই বিষয়গুলো আপনি যদি পরিচালনা না করবেন কিন্তু এর জ্ঞানগুলো আপনার থাকতে হবে। অর্থাৎ সরাসরি আপনি ক্যামেরা চালাবেন না, সরাসরি আপনি লাইট অপারেট করবেন না, কিন্তু সেটার প্রোডাকশনগুলো আপনাকেই দেখতে হবে। অর্থাৎ সেটার মানে সেটা পারফেক্ট কিনা যাচাই বাছাই, সর্বশেষ যে দায়ভারটা সেটা আপনার উপরই থাকবে। এরপরে যে বিষয়টা হলো, এগুলো প্রোডাকশনের বিষয়। দুই নম্বরে হলো একজন বার্তা প্রযোজক অর্থাৎ নিউজ প্রডিউসার, নিউজ সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। নিউজ সম্পর্কে অর্থাৎ কোনটা নিউজ আর কোনটা নিউজ না, অর্থাৎ নিউজের ত্রুটিগুলো সর্বশেষ এসে একজন বার্তা প্রযোজকের কাছে এসে ধরা পড়ে। অনেক সময় দেখা গেল যে সংবাদ সংগ্রহের পর থেকে যতগুলো হাত আছে সবগুলো হাত ঘুরে, অর্থাৎ রিপোর্টার, নিউজ রুম এডিটর, নিউজ এডিটর সবগুলো জায়গা মানে চেক করে করে একের ওপর এসে সর্বশেষ যখন নিউজটা অন এয়ার হবে, তখন এটা যার কাঁধে এই দায়িত্বটা পালন করে, তখন একজন বার্তা প্রযোজক তার সর্বশেষ ত্রুটিটা কিন্তু তার চোখে পরিলক্ষিত হয়। এজন্য আপনার যদি সংবাদের যদি ন্যূনতম যদি সেন্স না থাকে, নিউজ যদি সেন্স না থাকে, তাহলে আপনাকে এই সেন্সটাকে ডেভেলপ করতে হবে। আমি আবার বলছি, টেলিভিশন ক্যারিয়ারের বার্তা প্রযোজক এটা একটা টেলিভিশনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এক্ষেত্রে আপনার ক্যারিয়ার আপনার শুরু করতে পারেন। আর শিক্ষাগত যোগ্যতা আপনার আমি বলবো যে অবশ্যই স্নাতক স্নাতকোত্তর হওয়াটা প্রয়োজন, কারণ এখানে আপনাকে আপনার সবগুলো বিষয় আপনাকে যেহেতু জানতে হয়, আপনার বিশেষ করে দেশের খুঁটিনাটি বিষয়গুলো, সাধারণ জ্ঞানগুলো থাকা মানে একজন রিপোর্টারের যে যোগ্যতা, সেক্ষেত্রে একজন নিউজ প্রডিউসারেরও সেই যোগ্যতাগুলো আপনার থাকা প্রয়োজন। চেক ক্রস চেক অর্থাৎ কোনটা সঠিক কোনটা সঠিক না, এই বিষয়গুলো আপনাকে তাৎক্ষণিক ডিসিশন দিতে হয়। তারপরে যেটা বলবো সেটা হলো বাংলা ভাষার উপর দখল। অর্থাৎ আপনার যেহেতু টেলিভিশনের ব্রডকাস্টের মধ্যে প্রেজেন্টার সংবাদ পড়ছে এবং তাকে সহযোগিতা করছেন আপনি, টেলিভিশনের স্ক্রিপ্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো শব্দের উচ্চারণ কি হবে, এই জন্য বাংলা প্রমিত উচ্চারণ আপনাকে অবশ্যই সুন্দরভাবে শিখতে হবে। আপনি যেমন পড়ালেখায় যেমন স্নাতকোত্তর হবেন, ঠিক আপনার প্রমিত জ্ঞান অর্থাৎ ভাষার জ্ঞান আপনাকে থাকতে হবে। কারণ হঠাৎ সংবাদ চলছে, সংবাদ চলছে, হঠাৎ করে কোনো একটা শব্দের উচ্চারণ সংবাদ স্টুডিওতে হয়তো প্রেজেন্টার জানে না, সংবাদ পাঠক জানে না, কিন্তু এই সময় যার কাছে সহযোগিতা চাইবেন প্রেজেন্টার, তিনি হচ্ছেন নিউজ প্রডিউসার অর্থাৎ বার্তা প্রযোজক। এই কথাগুলো যারা টেলিভিশনে কাজ করেন তাদের কাছে হয়তো খুবই খুবই পুরাতন কথা, কিন্তু একদম যারা নতুন ক্যারিয়ার শুরু করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। যে আপনারা এই জন্য আমি বলবো যে যারা প্রডিউসার হতে চান, অবশ্যই আপনাকে কী করতে থাকবে, যে সাংবাদিকতার জ্ঞানের পাশাপাশি ভাষার উপর খুব ভালো দখল থাকতে হবে। অর্থাৎ আপনার ভাষার প্রমিত বাংলার উচ্চারণের কোন শব্দের উচ্চারণ কি, বানান জ্ঞানও থাকা প্রয়োজন। এই বিশেষ করে উচ্চারণটার ওপর ভালো একটা দখল থাকতে হবে। এরপরে যে বলবো যে টেকনিক্যাল বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো জানা, কম্পিউটারের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে প্রাথমিক বিষয়গুলো জানা, সাধারণভাবে কম্পিউটার অপারেট করা, কম্পিউটারের বেসিকগুলো, কীভাবে সফটওয়্যার চলে, কীভাবে সফটওয়্যার ইনস্টল হয়, এই বেসিক বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকা প্রয়োজন। এরপরে যে বিষয়টা হলো যে আপনার মেকআপ সম্পর্কে, অর্থাৎ একজন প্রেজেন্টারের মেকআপ সম্পর্কে, অর্থাৎ স্টুডিওতে আপনি যে কস্টিউম ইউজ হচ্ছে সেটার সাথে মেকআপ, সেটা সামঞ্জস্য কিনা, লাইটের সাথে সেটা কী হচ্ছে, এই বিষয়গুলো তাহলে আমি যদি সামক করি, যদি সবগুলো একত্রে যদি আমি করি, তাহলে আপনাকে অবশ্যই স্নাতক স্নাতকোত্তর হলে ভালো হয়। আর আপনার বার্তা প্রযোজকের জন্য আপনার যেটা করতে হবে, সাংবাদিকতার বেসিক জ্ঞান যেটা, সেই নলেজগুলো আপনাকে থাকা প্রয়োজন। আপনার এর পাশাপাশি আপনার যে বিষয়টা হলো ভাষার উপর পূর্ণাঙ্গ দখল, এই বিষয়গুলো আপনার প্রাথমিকভাবে থাকলে আপনি টেলিভিশনের বার্তা প্রযোজক হিসেবে আপনি আপনি আবেদন করতে পারেন। এরপরে আমি আরও কিছু বিষয়ে বলার চেষ্টা করব, সেটা হলো যে আরও কিছু বাড়তি যোগ্যতা একজন নিউজ প্রডিউসারের থাকতে হয়, সেটা হলো তাৎক্ষণিকভাবে ডিসিশন মেকিংয়ের জন্য আপনার আপনার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনার
তাৎক্ষণিকভাবে, অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হলো যে ব্রডকাস্ট মিডিয়াতে, অর্থাৎ কোটি কোটি সোহেল রানা, আই এম ভেরি ইন্টারেস্টেড জব। আপনাকে ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তাহলে আপনার যে কাজটা করতে হবে, যে একটা নিউজ চলছে, কোটি কোটি দর্শক দেখছে, হঠাৎ করে দেখা গেল যে স্ক্রিপ্টের সাথে ভিডিওর মিল নাই, অর্থাৎ যে ভিডিও ক্লিপটা প্লে হচ্ছে সেটার সাথে মিল নাই, তখন আপনি কি করবেন? হঠাৎ করে আপনার যে প্রেজেন্টারের সামনে যে অটোকিউ ছিল, অর্থাৎ যেদিকে খবর পড়ছিলেন সেটা কাজ করছে না, তখন আপনার কী ভূমিকা? হঠাৎ করে আপনার ক্যামেরা অফ হয়ে গেছে, হঠাৎ করে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেছে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, তখন আপনার একজন প্রডিউসার হিসেবে এক কথায় লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য, লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য আপনাকে আর একজন প্রডিউসারকে খুবই খুব ঠান্ডা মাথায় একটা নিউজ পরিচালনা করতে হয়। এই জন্য আপনাকে ধৈর্য নিয়ে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাকে কাজ করতে হবে। আর এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একজন ভালো বার্তা প্রযোজক হতে পারেন বা নিউজ প্রডিউসার হতে পারেন। আর নিউজ প্রডিউসারের জন্য আরও যে বিষয়টা, সেটা হলো যে সবাইকে পরিচালনা করার জন্য এই ধৈর্য বা যোগ্যতাটা একটা থাকা প্রয়োজন। অর্থাৎ একটা টেলিভিশন প্রোডাকশনের মধ্যে আপনার সাথে, আপনার আন্ডারে বা আপনার সাথে অ্যাসোসিয়েট হয়ে কাজ করবে কয়েকজন, একজন প্রেজেন্টার, একজন ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, সাউন্ড ইঞ্জিনিয়ার, মেকআপ আর্টিস্ট, থেকে একটা বিশাল টিম আপনার দায়িত্বে থাকবে, আপনার টিম লিডার। তো এই অবস্থায় আপনাকে সবগুলো তাদেরকে পরিচালনা করতে হবে, অর্থাৎ আপনার নির্দেশনা অনুযায়ী তারা চলবে। এই সকল দায়ভার কিন্তু আপনার, অর্থাৎ আপনি যদি ভুলভাবে পরিচালনা করেন একটা সাংবাদিক টিমকে, অর্থাৎ স্টুডিওতে নিউজ পিসিআর যেটাকে, একজন টেলিভিশনের প্রডিউসারের কর্মক্ষেত্র, নিউজ প্রডিউসারের কাজ বিশেষ করে সেটা হলো নিউজ পিসিআর, অর্থাৎ টেলিভিশনের নিউজ প্রোডাকশন রুম। তো সেই রুমে আপনি যদি কাজ করতে চান, আপনার ক্যামেরাম্যানকে আপনার কথা শোনাতে হবে, আপনার প্রেজেন্টারকে আপনার কথা শোনাতে হবে, আপনার ক্যামেরাম্যানকে আপনার কথা শোনাতে হবে, মেকআপ আর্টিস্টকে কথা শোনাতে হবে, অর্থাৎ আপনার একদম সব সব মানুষকে সাথে নিয়ে কাজ করার জন্য আপনার যোগ্যতা অর্জন করতে হবে। এইটা হলো যে ধৈর্য কাকে বলে, ধৈর্যর একটা সর্বোচ্চ ধৈর্য অধিকারে আপনাকে হতে হবে। আর এক্ষেত্রে আপনার ধৈর্যটা এই জন্যই লাগবে, কারণ যত ভালো হবে, অর্থাৎ ভালো বিষয়গুলো যা হবে সেটার জন্য আপনার যেরকম আপনি ভাগিদার, আবার যত খারাপ বা তিরস্কার একটা সংবাদের মধ্যে বা টেলিভিশনে কোনো নিউজে যদি ভুল হয়, সেটার জন্য পাই পাই হিসাব আপনাকে এটা দিতে হবে। অর্থাৎ আপনার টেলিভিশনের যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছে, বিশেষ করে একজন টেলিভিশনের বার্তা বিভাগের মানে নিউজ রুমের মধ্যে, অর্থাৎ সকল কাজের পরেই এটার পূর্ণাঙ্গ দায়িত্বটাই থাকে একজন নিউজ প্রডিউসারের, নিউজটা সঠিকভাবে সম্প্রচার করা। আর এটার মধ্যে ত্রুটি পরিলক্ষিত হলে কোটি কোটি মানুষের কাছে ভুল মেসেজ চলে যায়, ভুল সংবাদ পরিবেশন হয়। তো যারা আমার এই ভিডিওটা দেখলেন, আশা করি যে আপনারা কিছুটা হলেও যে আপনারা সংবাদ প্রযোজক বা বার্তা প্রযোজক বা নিউজ প্রডিউসারের সম্পর্কে একটা ধারণা পেলেন। এটা একটা ক্যারিয়ার, অনেকেই স্বপ্ন দেখে টেলিভিশনে আমি কাজ করব, কি বিষয়ে কাজ করব, কোথায় করব, কিভাবে করব। তো এটাও একটা পদ যেটা নিউজ প্রডিউসার বা বার্তা প্রযোজক, আমি নিজেও একজন বার্তা প্রযোজক, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল বার্তা প্রযোজক হিসেবে। আমার সেই ক্যারিয়ারের আজকে আমি বার্তা প্রযোজক হিসেবেই কাজ করছি একটা টেলিভিশনে। তো আপনারাও যদি আমার মতো বার্তা প্রযোজক হতে চান, তাহলে এই কাজগুলো করতে পারেন। আমি আবারও শেষে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে স্বাগত জানাই। আপনারাও আপনার ক্যারিয়ার শুরু হোক, বিশেষ করে বসে থাকবেন না, কিছু করার চেষ্টা করুন। বাংলাদেশের টেলিভিশন অনেক আসছে। সোহেল, আই এম স্ক্রিপ্ট রাইটার অফ টিভি ড্রামা, ক্যান আই অ্যাপ্লাই ইওর চ্যানেল? হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি টেলিভিশন, এখন বিষয়টা হলো যে আপনি, আপনার এই প্রশ্নটা করার জন্য বলছি যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এটার জন্য আপনি অবশ্যই টেলিভিশনগুলোতে আপনি খোঁজ করবেন। খোঁজ করার জন্য আপনি যে জায়গাটা যেতে পারেন সেটা হলো যে আপনি যদি টেলিভিশনের যে কোনো পোস্টে কাজ করতে চান, আপনি কোথায় সিভি দেবেন, কোথায় যাবেন? একটা হয়তো যদি তাদের লোক প্রয়োজন হয়, বিভিন্ন চ্যানেলগুলোতে
তারা স্কল স্কল যেটা টেলিভিশনের নিচ দিয়ে যায়, সেই স্কলে তাদের লোকের চাহিদা অনুযায়ী স্কলে এই তথ্যটা তারা দেয়, অর্থাৎ সিভি আহ্বান করে। এছাড়াও আপনি বিডি জবস থেকে শুরু করে যে জব সাইটগুলো আছে সেখানেও কিন্তু আপনি চোখ রাখতে পারেন বিজ্ঞপ্তির জন্য। এছাড়াও টেলিভিশনগুলোতে একজন করে এইচআর অ্যাডমিন বা এইচআর ম্যানেজার থাকে, আপনি সেই সমস্ত জায়গাগুলোতে আপনি অবশ্যই দেখা করে আসতে পারেন কোনো টেলিভিশনের এইচআর ম্যানেজারের সাথে, যে আমি এই বিষয়ে ক্যারিয়ার করতে চাই, তো আমাকে যদি একটু স্পেস দেওয়া যায়। তো এই ক্ষেত্রেও আপনার সহায়ক ভূমিকা পালন করবে। তো আর অনেক প্রিয় মানুষকে এই লাইভে দেখতে পাচ্ছি। তো আমার আজকের এই ক্লাস, অনলাইন ক্লাসের আজকের যারা আমার নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে থাকেন, তাদের এই ভার্চুয়াল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এই ক্লাসে স্বাগত জানায় এবং আমার জন্য দোয়া করবেন। অনেকদিন পরে অবশ্য ক্লাসে আজকে আমি ব্যক্তিগত কারণেই উপস্থিত হতে পারিনি। তো টেলিভিশনের আরও অন্য কোনো বিষয় নিয়ে বা গণমাধ্যমের কোন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সেই বিষয়ে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি। আর আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে লিখুন আপনাদের প্রশ্ন, আর নতুন কোন বিষয়ে ভিডিওটা দেখতে চান সেটাও আমাকে লিখতে পারেন।